তো বন্ধু, হোয়াটসঅ্যাপ তো আপনারা ইউজ করেন নাকি? আর হোয়াটসঅ্যাপের যে কিছু সেটিং থাকে বা ফিচার থাকে সেগুলো আপনি দেখতে চান, কারণ আপনি দেখতে চান বলে এই ভিডিওটা ক্লিক করেছেন। আজকে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের এমন এমন কিছু ফিচার দেখাবো, এমন এমন কিছু সেটিং দেখাবো, যে সেটিংগুলো দেখার পর আপনি হোয়াটসঅ্যাপ চালানোটা আপনার কাছে খুবই ইজি হয়ে যাবে, আপনি হোয়াটসঅ্যাপে অনেকটা নলেজ অর্জন করতে পারবেন। তো চলুন দেখে নিই কী ফিচারটা রয়েছে এবং কী সেটিংটা। তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপের প্রথম যে ফিচারটা রয়েছে, প্রথম যে ফিচারটা আপনাদেরকে দেখাবো সেটা হলো হোয়াটসঅ্যাপের প্রাইভেসি নিয়ে, অর্থাৎ হোয়াটসঅ্যাপটা লক কী করে করে। আপনি যদি চান আপনার হোয়াটসঅ্যাপটা লক করতে পারেন, আপনার হোয়াটসঅ্যাপ আপনি ছাড়া অন্য কেউ খুলতে পারবে না। তো তার জন্য আমাদেরকে কী করতে হবে, সর্বপ্রথম আমাদেরকে হোয়াটসঅ্যাপটা ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে যে থ্রি ডটে অপশন আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেটিংয়ে আসতে হবে। সেটিংয়ে আসার পর অ্যাকাউন্টসে যেতে হবে। অ্যাকাউন্টসে যাওয়ার পর প্রাইভেসি যে অপশন থাকবে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর একদম নিচে আসতে হবে। নিচে দেখুন লেখা আছে ফিঙ্গারপ্রিন্ট লক ডিজেবল, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটাকে অন করে দেবেন। অন করার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইবে, আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন, দিয়ে লকটাই করে নেবেন। এবার দেখুন অটোমেটিকলি লক নিচে লেখা আছে, অটোমেটিকলি লক ইমিডিয়েটলি, মানে সাথে সাথে চান নাকি আফটার ওয়ান মিনিট, এক মিনিট পরে আপনি চান যে এক মিনিট পরে আমার হোয়াটসঅ্যাপটা লক হয়ে যাক, কিংবা আফটার তিরিশ মিনিট পরেও আপনি চান যে আমার হোয়াটসঅ্যাপটা লক হয়ে যাক, তো আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নেবেন। তো আমি ইমিডিয়েটলি করলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এবার আমি হোয়াটসঅ্যাপ থেকে বাইরে আসলাম। এবার দেখুন হোয়াটসঅ্যাপটা ওপেন করতে যাব, আমার লক চাইবে, অর্থাৎ লক দেখাচ্ছে। এই দেখুন এবার আমি আনলক করে নিলাম। তো এটা হচ্ছে প্রথম ফিচার। এরপরে দ্বিতীয়টা দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা হয়তো অনেকেই জানে না, হয়তো আপনিও জানেন না, আর কিংবা জানেন, যদি জেনে থাকেন তাহলে ভালো, আর না জেনে থাকলে শিখে নিন। তো যে আপনি যার সাথে চ্যাটিং করবেন হোয়াটসঅ্যাপে, তো তার পিকচারে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর তার পিকচারটা আসবে। এখানে দেখবেন একটা আই বটন আছে রাইট সাইডে, আই বটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনি তার সাথে যত চ্যাট করেছেন, যাই কিছু করেছেন, সব ফটো এখানে দেখাবে, ডাইরেক্টলি ফটো এখানে দেখাবে। এবার তারপরে আপনি নোটিফিকেশন যদি চান মিউট করে রাখতে পারেন, অর্থাৎ নোটিফিকেশনের সময় আপনার কোনো সাউন্ড আসবে না, তো এটার জন্য এখানে অন করে দিতে হবে। তারপরে এখানে সময় চাইবে যে কতক্ষণ পর পর আপনি, কতক্ষণের জন্য আপনি নোটিফিকেশনটা মিউট করে রাখতে চাইছেন, তো এখানে আপনাদের হিসাব মতো আপনারা দিয়ে নেবেন। তারপরে আছে নোটিফিকেশন সাউন্ডটা, যদি আপনারা চান যে নোটিফিকেশন সাউন্ড আমরা চেঞ্জ করব, তো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। যেমন আমি আমার নোটিফিকেশন সাউন্ডটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা আছে, এটা সরি, এখানে মাইক্রোফোন লাগানো আছে তাই শোনা যাচ্ছে না, আপনাদের ইচ্ছা মতো আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তারপর আছে ভাইব্রেট, আপনি যদি চান তো ভাইব্রেট করে রাখতে পারবেন, অফ করে রাখতে পারবেন, কিংবা আপনি যদি চান শর্ট লং, আপনাদের হিসাব মতো এগুলো করে নেবেন। এরপরে আসি লাইট, যে লাইটটা রয়েছে আমাদের যে মেসেজ করি, মেসেজ বক্সে যে লাইটটা দেখা যায়, যে কালারটা দেখা যায়, সেটা আপনাদের ইচ্ছা মতো আপনারা কালারটা চেঞ্জ করতে পারবেন, ব্লু, গ্রে, বিভিন্ন রকম কালার আছে। তো তারপরে আছে দেখুন ইউজ হাই প্রোপার্টি নোটিফিকেশন, এটাতে আপনারা ক্লিক করতে পারেন নাও পারেন। তো আরও ইম্পর্টেন্ট কিছু দেখাচ্ছি আমি, সেটা হলো দেখুন মিডিয়া ভিসিবিলিটি। আপনি যদি চান যে আপনার যে হোয়াটসঅ্যাপে যাই কিছু পাঠা কোনো ফটো বা ভিডিও, সেটা যদি চান আপনার গ্যালারিতে সেভ হবে, তার জন্য ইয়েস করবেন, আর যদি আপনারা চান যে না আমরা সেভ করব না, তাহলে নো করে রাখবেন। তো এই ছিল, এইটুকুই ছিল আজকের ভিডিও। পরের ভিডিওতে আরও ভালো কিছু দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।